নমস্কার, ইসি কুকিং উইথ সবুজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো মিষ্টি কুমড়োর খুবই সুস্বাদু একটি নিরামিষ তরকারি রেসিপি। তো চলুন আজকের নিরামিষ তরকারি রেসিপিটি দেখে নিই। এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। তো চলুন মিষ্টি কুমড়োটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিই। মিষ্টি কুমড়োটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চলুন এরপর রান্নাটা করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে, এরপর আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। এরপর আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আমি মিষ্টি কুমড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি আলু, আলুগুলো আমি চোচা শুদ্ধ দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর আমি সবজিটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সবজিটা একটু ভেজে নেব। আলুটা চোচা শুদ্ধ দিলে খেতে বেশ ভালো লাগে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম, এরপর আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। এরপর আমি সবজিটা ভালো করে নেড়ে চেড়ে নেব। সবজিটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি সবজিতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তরকারিটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তরকারিটা একটু মাখামাখা হওয়ার জন্য কয়েকটা আলু মিষ্টি কুমড়ো একটু ভেঙে দিচ্ছি। মিষ্টি কুমড়োর তরকারিটা আমার হয়ে এসেছে। এরপর আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। এরপর আমি তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেব। মিষ্টি কুমড়োর এই নিরামিষ তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তরকারিটা আমার হয়ে গিয়েছে, এরপর আমি নামিয়ে নেব। দেখুন মিষ্টি কুমড়োর তরকারিটা কত সুন্দর হয়েছে, আর তরকারিটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।